চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ঘোষিত কমিটিকে অবৈধ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের একাংশের নেতাকর্মীরা, যার ফলে ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি কোনো শিক্ষক বাস ও শাটল ট্রেন। রোববার রাত দুইটায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটকে তালা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ফটকের সামনে বিক্ষোভ করছেন। এই কমিটিতে যারা ম্যাক্সিমাম হচ্ছে দেখা গেছে কি প্রেশার টাইপের, যারা বছর দেড় বছর হয়েছে ক্যাম্পাসে আসছে তারা পদবি পাইছে, কিন্তু আমার বন্ধু বান্ধব আমার ইমিডিয়েট জুনিয়ররা যারা 5 থেকে 6 বছর ধরে রাজনীতি করতেছে তারা পোস্ট পায় নাই। কমিটির লিস্টগুলো যখন আমরা দেখতে গেলাম, দেখলাম যে এখানে অছাত্র, বিবাহিত, মাদক ব্যবসায়ী, চিহ্নিত বিএনপি জামাত পরিবারের অনেকেই এই কমিটিতে স্থান পেয়েছে। অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগের অনেক ত্যাগী নেতাকর্মী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ত্যাগী নেতাকর্মী, পরীক্ষিত বঙ্গবন্ধু আসছে বিশ্বাসী অনেকেই এই কমিটিতে স্থান পায় নাই। কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে সহসভাপতি করা হয়েছে 69 জনকে। এছাড়া 11 জন যুগ্ম সাধারণ সম্পাদক, 11 জন সাংগঠনিক সম্পাদক ছাড়াও অন্যান্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে আরও 263 জনকে। কমিটিতে সদস্য করা হয়েছে 21 জনকে।